দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না। হাদিসে এসেছে, এটাকে বলা হয়েছে আযামুল আমানা, এটা সবচেয়ে বড় আমানা। যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুনাহ করে। আশারুন নাস বলেছেন বিশ্বনবী এদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ইয়াউমাল কিয়ামাতি মানজিলাতান, আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি, ওই নারী কিংবা ওই পুরুষ। তুফদি ইলা যাওজিহি ওয়া ইউফদি ইলা যাওজিহা সুম্মা ইউনশিরু সিররাহা, তারা একান্ত সময়ে ফিজিক্যাল ইন্টিমেসিতে যা করে এটা পরে মানুষের কাছে বলে বেড়ায়, এরকম আশ্রয় নাই। খবরদার, এটা বড় কবিরা গুনাহ। অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে, আশ্রয় নাই। অনেক পুরুষরা একে অপরের সাথে, বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে, এটা এমন ওইটা এমন, এগুলো বলা যাবে? আর সিবাউ হারাম, দাম্পত্য জীবনের সব বিষয়, স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত, স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে? দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কিয়ামত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে? এজন্য খবরদার আমার বোনেরা, একসাথে মহিলারা হলে পেটের কথা পিঠের কথা সব বের করে দেয়, আশ্রয় নাই, কিছু থাকে না, সব বের হয়ে যায়। খবরদার, সব বললেও দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে? আমার ভাইয়েরা খবরদার, আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না। এগুলো ফ্যামিলিকে, ফ্যামিলি শান্তি নষ্ট করে, দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে। তাহলে 3 নম্বর, প্রাইভেসি বজায় রাখবেন, এটা দুজনেরই দায়িত্ব। 4 নম্বর, অহেতুক সন্দেহ পরিহার করুন। অনেক স্ত্রী আছে হাজবেন্ডের খালি সন্দেহ করে, ওই দিকে তাকাই লাগেন, ওই মেয়ের দিকে তাকাই লাগেন, মোবাইল দেখি, মোবাইল দাও, ফেসবুকের পাসওয়ার্ড দাও, ঢুকে দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাট করছে, এই অফিসের ফাইল দেখি, এই এটা দেখি, এই তোমার ইনবক্স চেক করবো, এদিকে দাও, আছে না নেই? এই সন্দেহ ঘরটারে জাহান্নামের টুকরা বানিয়ে ছেড়েছে। অহেতুক সন্দেহ করবেন না। আবার ভাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবেন, এই ওদিকে গেলা কেন, ওদিকে তাকাইলা কেন, এটা করলা কেন, ওইটা করলা কেন, দেখি তোমার মোবাইল, তোমার মোবাইলের গ্যালারি দেখি, লক করে রাখছো কেন, লক খোলো, আছে না নেই? অহেতুক সন্দেহ ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। হ্যাঁ, ভ্যালিড কোনো অপরাধ যদি স্বামী করে ফেলে, ভ্যালিড কোনো অপরাধ যদি স্ত্রী করে ফেলে, পরকীয়ার কোনো বিষয় যদি প্রমাণিত হয়, বসেন, কনসাল্ট করেন, একে অপরের সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন। কিন্তু অহেতুক আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি, আমার কিছু বন্ধুকেও আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ, খালি সন্দেহ করে, আছে না নাই? এই সন্দেহের রোগটা বড় রোগ, এই রোগ থেকে বেরিয়ে আসতে হবে, অহেতুক সন্দেহ করা যাবে না। 5 নম্বর, হাজব্যান্ড ওয়াইফের দায়িত্ব হচ্ছে একে অপরের সহযোগী হতে হবে, সহকর্মী। আল্লাহর জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী, আপনি একা জান্নাতে যাবেন, ভাবি জাহান্নামে, এটা আপনি যান জিনা, আওয়াজ নাই আমগো গলায়, আপনি এটা চান? ভাবি একা জান্নাতে যাবে, আপনি যাবেন না, এটা ভাবি চায়? চায় না। তাহলে গেলে একসাথেই যান না, একসাথেই যান, একসাথেই যাবেন, আলাদা না। এজন্য আল্লাহর আনুগত্যে, আল্লাহর এবাদতে দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে। স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে, স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে, ফজরের সময় স্ত্রী হাজবেন্ডকে ডেকে দিবে, উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে, কারণ জান্নাতে একা যাওয়া যাবে না, গেলে দুইজনেই যাব, কথা কয় না? দুইজনেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন, তত আপনাদের মহাব্বত বাড়ায় দিবে কে? এই যে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড। কি পিরামিড? লাভ পিরামিড, লাইক ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতির। হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতির। দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ, দ্য ক্লোজার দ্য কামস টু ইচ আদার। হাজবেন্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে, তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে। হাজবেন্ড ওয়াইফ আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে, তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে, ঠিক কি না? ত্রিভুজ চিনেন আপনারা? হ্যাঁ, এ জিওয়, কয়েকজন জিওয় আপনারা ত্রিভুজ চিনেন না? চিনি, জিওয়, ঠিক আছে। ত্রিভুজের কয় কোণা? হ্যাঁ, 3 কোণা। এই যে এরকম লাভ পিরামিড, 3 কোণা। এই উপরের কোণায় আল্লাহর অবস্থান, আর এই কোণায় স্বামী, এই কোণায় স্ত্রী। তো তারা আল্লাহর দিকে যত যাবে, নিজেরাও তত কাছে যাবে।
আর তারা আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে, ঠিক কি না? পিরামিডটা বুঝতে পারছেন? ত্রিভুজ আকৃতি সম্পর্কটা, লাভ পিরামিড এরকম, তিন কোণা, উপরের কোণায় থাকে আল্লাহ, এদিকে স্বামী, এদিকে স্ত্রী। তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায়, উভয়ে কাছাকাছি আসতেছে না, কথা বলেন না কেন? আর আল্লাহর আনুগত্য আবাদত থেকে দুজন যদি দূরে সরে যায় তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে? এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী, সহকর্মী, নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, স্বামী স্ত্রীরে ডাকেন, স্ত্রী স্বামীরে ডাকেন, স্বামী স্ত্রীকে কোরআন তেলাওয়াত শোনাবেন, স্ত্রী স্বামীরে কোরআন তেলাওয়াত শোনাবেন, ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে? তাহলে পাঁচটার দায়িত্ব, কালেকটিভ রেসপন্সিবিলিটি, স্বামীর উপর বর্তায়, স্ত্রীর উপর বর্তায়, এগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কে?